হাই, আমি সিয়াম এবং আমি জেনারেলি ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সেলফ লার্নিংয়ের উপর ভিডিও বানাই। এই প্লেলিস্টটা হলো বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যাড করে কীভাবে MIT হার্ভার্ডের মতো টপ ইউনিভার্সিটিতে PhD করতে যেতে হয় ওইটার উপর একটা প্লেলিস্ট। এটা প্লেলিস্টের 3 নম্বর ভিডিও অন জব এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স। কমপ্লিট প্লেলিস্টটা পেতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা তুমি খুঁজে পাবে। তুমি যদি এখানে আন্ডারগ্র্যাড অ্যাডমিশনের ভিডিও খুঁজতে থাকো, ওগুলোর লিঙ্ক তুমি পাবে ভিডিও ডিসক্রিপশনে। আন্ডারগ্র্যাড অ্যাডমিশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যতটা ইম্পর্ট্যান্ট, PhD এবং মাস্টার্স অ্যাপ্লিকেশনের সাধারণত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ততটা ইম্পর্ট্যান্স পায় না। তার বিনিময়ে যা ইম্পর্ট্যান্স পায় তা হলো হচ্ছে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড জব এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে আমি টাকিয়ান আপু এবং নাদিম ভাইয়ের সাথে কথা বলবো, তাদের জব এক্সপিরিয়েন্স এবং রিসার্চ এক্সপিরিয়েন্স কী ছিল, ওগুলো কতটা ইম্পর্ট্যান্স পেয়েছে, তুমি তোমার আন্ডারগ্র্যাড লাইফ থেকে কীভাবে চিন্তা করা শুরু করতে পারবে যে কীভাবে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্স পাবে, কোন রিসার্চ এক্সপিরিয়েন্সটা পাবে, কোন প্রফেসরের আন্ডারে কাজ করবে, সবগুলো টপিকই এই ভিডিওতে আমি কভার করব। উইদাউট এনি ডিলে চলো তাদের ইন্টারভিউতে চলে যাই। রিসার্চটা হচ্ছে গ্রাড স্কুলের জন্য অ্যান এক্সট্রিমলি 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 ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। ইটস অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইয়োর গ্রেডস অ্যান্ড সামটাইমস মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বেস্ট অফ গ্রেডস ইউ ক্যান স্টিল গেট ইন টু আ টপ স্কুল ইফ ইউ হ্যাভ অ্যামেজিং রিসার্চ, রাইট? সো এটাকে আই ক্যান নট স্ট্রেস এনাফ হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু হ্যাভ লাইক গুড রিসার্চ অন ইয়োর রেজুমে অর অ্যাট লিস্ট লাইক রিসার্চ এক্সপিরিয়েন্স অন ইয়োর রেজুমে, বিকজ ইটস হার্ড টু ডিফাইন হোয়াটস গুড রিসার্চ বেসড অন তুমি কী রিসোর্সেস পাচ্ছ। বাংলাদেশে বসে আমরা যে রিসোর্সেসগুলো আর অ্যাভেলেবল টু আস, ইটস মানে ইন নো ওয়ে মানে মানে ইট ক্যান ইন নো ওয়ে বি কম্পেয়ার টু দ্য রিসোর্সেস দ্যাট আই হ্যাভ অ্যাভেলেবল টু মি অ্যাট MIT, রাইট? সো মানে রিসার্চ এক্সপিরিয়েন্স। সো আমি যেটা বলবো যে আমরা যখন মানে আমি তো যেহেতু মেটেরিয়াল সায়েন্স মানে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রাড ছিল, আমাদের একটা আন্ডারগ্রাজুয়েট থিসিস ছিল যেটাতে উই স্টার্টেড ওয়ার্কিং ইন আওয়ার ফোর্থ ইয়ার। বাট অনেস্টলি স্পিকিং আন্ডারগ্রাডের কথা তো সবাই জানে, দেস লটস অফ ক্লাসেস অ্যান্ড অ্যাকচুয়ালি গেটিং আ পাবলিকেশন আউট অফ দ্য আন্ডারগ্রাড থিসিস ওয়ার্ক ইটস নট ইজি অল দ্য টাইম, রাইট? বাট আমি যেটা বলবো যে আমার কাছে যেটা মনে হয় বা আমারও যে মাইন্ডসেটটা ছিল, আমি আমার আন্ডারগ্রাড সুপারভাইজারটা এমনভাবে চুজ করতে চাইছি, এমনভাবে এমন একটা সুপারভাইজার যিনি আমি জানি হি ডাজ গুড রিসার্চ বা হি ডাজ রিসার্চ দ্যাট আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি পাবলিশেস। বিকজ অনেক সময় তুমি তোমার রেজিউমেতে লিখতে পারবো আচ্ছা ঠিক আছে আই ওয়াজ ইনভলভড ইন দিস রিসার্চ প্রজেক্ট অর দ্যাট রিসার্চ প্রজেক্ট, বাট ইফ দেয়ার ইজ নো প্রুফ অফ দ্যাট ইটস হার্ড টু লাইক ইউ নো কনভিন্স আ প্রফেসর যে আচ্ছা ঠিক আছে আই অ্যাকচুয়ালি ডু হ্যাভ রিসার্চ এক্সপিরিয়েন্স, আই মিন দিস ইয়োর রেজিউমে মানে ইউর রাইটিং গেট ইন ইয়োর রেজিউমে অ্যান্ড প্রবাবলি সামওয়ান ইজ ভাউচিং ফর ইট বাট দিস নো ফিজিক্যাল এভিডেন্স, সো দ্য পেপার ইজ বেসিক্যালি দ্যাট ফিজিক্যাল এভিডেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট আচ্ছা ঠিক আছে ইউ ডু নো হাউ টু ডু রিসার্চ। সো আমাদের যেহেতু মানে ওই যে বললাম ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রাড ছিল, সো আমার একটি থিসিস ছিল, অ্যাগেন আমার ক্লাসের কারণে আমি খুব যে অনেক বেশি টাইম ওই সময় দিতে পারছি সেটা না। একটা জিনিস বলবো যেটা আমি গ্র্যাজুয়েট করার পরে আমি 3 বছর বাংলাদেশে ছিলাম এবং আমি 3 বছর ওই 3 বছরে মাস্টার্স করেছি এবং চাকরি করেছি অ্যান্ড দোজ 3 ইয়ার্স গেভ মি টাইম টু ডু রিসার্চ। আল সে 2 ইয়ার্স অ্যাকচুয়ালি বিকজ 2 ইয়ার্স পরে আই অ্যাপ্লাইড, সো পরে কী করেছি ওইটা তো অ্যাকচুয়ালি আই কুডেন্ট রাইট অন মাই অ্যাপ্লিকেশন, সো ওইটা আমার মাথায় ছিল। সো আই ওয়াজ এ লিটল চিল মানে আমি আন্ডারগ্রাডে খুব বেশি স্ট্রেস নিই নাই, আই ডিড গুড ওয়ার্ক অ্যান্ড আই ওয়াজ এবল টু পাবলিশ মাই আন্ডারগ্রাড ওয়ার্ক, বাট দিস হ্যাপেন্ড আফটার আই গ্রাজুয়েটেড, মেবি এ ফিউ মান্থস আফটার আই গ্রাজুয়েটেড। যদি কারো ইচ্ছা থাকে যে দে ওয়ান্ট টু কাম হিয়ার ইমিডিয়েটলি, তাইলে দে শুড স্ট্রেস মোর অন রিসার্চ ডিউরিং দেয়ার ফোর্থ ইয়ার সো দ্যাট দে হ্যাভ এ পেপার সুনার। মানে অ্যাকচুয়ালি মানে ধরো এইসব কলেজ অ্যাপ্লিকেশনস গ্র্যাড স্কুল অ্যাপ্লিকেশনস এগুলো তো ধরো থাকে ইউ নো দে স্টার্ট আই থিঙ্ক লেট নভেম্বর সামটাইম মোস্ট ওয়েন উই অ্যাপ্লাইড 15th December ছিল সব টপ স্কুলস, এখন ইটস মুভড ক্লোজার অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস December 1st, বাট হ্যাঁ মানে এটা মাথায় থাকতে হবে আর কি সবার। সো রিসার্চ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, আমার কিছুই রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল আন্ডারগ্রাড থেকে। অ্যাগেন আন্ডারগ্রাডে যে প্রফেসর আমি পেয়েছিলাম সেই প্রফেসর not necessarily did the research that I wanted to do, but unfortunately oi shomoy je professor sathe ami kaaj korte chaichhilam uni desher baire chilo, so masters I worked with a different professor. So undergrad I had did some research, I published my work, masters I had a different professor and some publications came out through that work as well. And I was really conscious about this, mane that I think is the most important thing. I knew that I had to have papers to apply to MIT. So this was always in my head.
সো এটা কনশিয়াস থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে আই এম ডুইং দিস রিসার্চ বাট আই এম নট জাস্ট ডুইং রিসার্চ ফর ডুইং ইট মানে অফকোর্স মানে ইউ হ্যাভ টু লাভ রিসার্চ ইউ ক্যান্ট লাইক ডু এ পিএইচডি অ্যান্ড সে আই মিন আই হেট রিসার্চ বাট আই ওয়ান্ট টু ডু এ পিএইচডি ফর ফাইভ ইয়ার্স বাট অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আচ্ছা ঠিক আছে মানে না মানে আই অলসো হ্যাভ টু মেক শিওর দ্যাট আই এম পাবলিশিং সো এটা মনে মাথার মধ্যে রাখলে That's enough, and I think you also mentioned job experience, right? Mm-hmm. I don't say, okay, so we did have work experience because I taught as a lecturer, but personally, I don't think that, I won't say that added value to my application. The thing that did add value is the fact that I was doing a master's then, and because of my master's, I did research. Again, job experience or work experience would help if, say, at MIT, you're working with a professor whose research is something to do with steel. And you in Bangladesh are working in a steel mill or a steel factory. And you're actually doing work that's interesting to that professor or is relevant to the work that you might be doing at MIT. Oishab khetre, definitely your job experience will also be very relevant. But Amar Khetre, I think, I was working full-time, but I think the fact that I did a master's and, you know, took time and took that two-year break to do research, that helped more. Ali? Yeah, I mostly agree with Takian. So I just want to add a few things. One is, আমরা যদি মানে স্টুডেন্টদেরকে ডিভাইড করি দুইটা গ্রুপে, একটা গ্রুপ হচ্ছে যারা হলো আন্ডার গ্রাজুয়েট করার পরপরই চলে আসতেছে ইউএসএতে পিএইচডির জন্য, আরেকটা হচ্ছে যারা হচ্ছে একটু সেটেল ডাউন করতে চাচ্ছে বাংলাদেশে, দু এক বছর থাকতে চাচ্ছে ওখানে, একটু রিসার্চ শিখতে চাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট টাইমে তারা সময় পায় না রিসার্চ করার, তো দুই বছর পরে আসতেছে। তো এখন ডিফারেন্স যেটা সেটা হলো যে আন্ডার গ্রাজুয়েট করেই চলে আসতেছে তার কাছ থেকে প্রফেসরদের রিসার্চের যে এক্সপেকটেশনটা ওটা অত হাই না, কারণ ও জানে যে ও আন্ডার গ্রাজুয়েট শেষ করে মানে এইথ সেমিস্টারের জিপিএ দিয়ে অ্যাপ্লাই করে আসতেছে, কিন্তু যে দুই বছর ওয়েট করতেছে, যে দুই বছর রিসার্চ করতেছে, তার জন্য এনার্জি ব্যারিয়ারটা একটু হায়ার, তার রিসার্চ এক্সপিরিয়েন্সটা একটু বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দুইটা জিনিস, রিসার্চের ব্যাপারে যদি আমি বলি, দুইটা জিনিস মাথায় রাখা খুবই দরকার। সেটা হচ্ছে যে আমি কী নিয়ে রিসার্চ করতেছি। সে আমি মনে করো যে এমআইটিতে আসতে চাই, তা আমার দেখতে হবে যে এমআইটিতে যেসব প্রফেসররা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইসিএস ডিপার্টমেন্টে, তারা কী কী টাইপের, বিকজ মানে ইসিএস তো একটা ভাস্ট ডিপার্টমেন্ট এবং ডিফারেন্ট, কেউ কেউ সার্কিট নিয়ে কাজ করে, কেউ কেউ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে কাজ করে, কেউ কেউ সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে। তো আমি তো সব দিকে রিসার্চ করতে পারবো না, তো আমার থাকতে বলছে এই দুই তিনটা প্রফেসর যারা এই ফিল্ডে কাজ করে, আমি এই ফিল্ডে একটু রিসার্চ করতে চাই। কারণ কি, আমি যখন অ্যাপ্লিকেশান প্রিপেয়ার করবো, আমাকে এসওপি বলো, রিকমেন্ডেশন বলো, আমি যাতে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে শো করতে পারি এবং ওই তিন চারটা প্রফেসরকে দেখাইতে পারি যে আমার যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা আছে ওটা অ্যালায়েন্স উইথ দ্যাম, সো দ্যাট, কারণ আমার অ্যাপ্লিকেশানটা কাউকে বক্স থেকে পিক করে টেবিলে আনতে হবে, কারণ হলো আমার তো একটা অ্যাডমিশন কমিটি আছে, কে আমার অ্যাপ্লিকেশানটাকে পিক করবে যার সাথে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা অ্যালাইন্স হবে। তো এই জিনিসটা মাথায় রেখে আসলে আমি বলবো যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আন্ডার গ্র্যাজুয়েটদের চিন্তা করা উচিত যে আচ্ছা আমি অমুক ইউনিভার্সিটি যেতে চাই, এরা হচ্ছে আমার টার্গেটেড প্রফেসর্স, ওরা কী নিয়ে কাজ করে, ওই টাইপের আমি কিছু একটা কাজ করতে পারি কি না, আমি যে ইউনিভার্সিটি আসি বাংলাদেশে, ইট কুড বি বুয়েট, ইট কুড বি এনি আদার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অর ইউআইইউ, সো তাদের সাথে ওই রিলেটেড টপিকে রিসার্চ করা। তার কারণে যেটা হবে যে যদি আন্ডার গ্র্যাজুয়েটের থিসিসে থেকে একটা পাবলিকেশন হয় এটা তো খুবই ভালো, যদি পাবলিকেশন নাও হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট তোমার থিসিসটা তো আছে, সো আর যদি কোনো সাবমিটেড পাবলিকেশন থাকে দ্যাট অলসো ওয়ার্কস। সো এটা হচ্ছে যারা হলো আন্ডার গ্র্যাজুয়েট করেই চলে আসতেছে। আচ্ছা, সেকেন্ড গ্রুপ যেটা, যারা আন্ডার গ্র্যাজুয়েটের পরে চিন্তা করতেছে যে আমি দু এক বছর একটু রিসার্চ শিখবো, আমি তাদেরকে বলবো সেটা হচ্ছে যে তুমি যেই ফিল্ডে রিসার্চ করতে চাও ওই ফিল্ডে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির যে বেস্ট, যা তোমার কাছে মনে হয় যে অমুক প্রফেসর হচ্ছে বেস্ট কাজ করতেছে, এটা করবে মানে ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি, সেটা তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তুমি বুয়েটের একটা প্রফেসরের সাথে কাজ করতে চাও, তখন তোমার তাকে রিচ আউট করা উচিত এবং তাকে বলা উচিত যে তার গ্রুপে কোনো পজিশন ফাঁকা আছে কি না, তখন তার সাথে একটা ফুল টাইম রিসার্চ করো, ফুল টাইম একটা কমিটমেন্টে যাও, ইটস নট লাইক যে আমি জব করতেছি পার্ট টাইম রিসার্চ করতেছি। কারণ কি, তুমি যখন অ্যাপ্লিকেশান লিখবা ওরা ভাববে তুমি ফুল টাইম রিসার্চ করতেছো, কিন্তু দুই বছর তুমি ফুল টাইম রিসার্চ করে তোমার কোনো আউটপুট নাই। সো এইটা তোমার টাইমটাকে ডিফেন্ড করতে পারতে হবে যে তুমি এই দুই বছর কী কাজ করছো।
আর তুমি যে জব করতেছো সেটা যদি তুমি যেই ফিল্ডে অ্যাপ্লাই করতেছো সেই ফিল্ডের সাথে যদি রিলেটেড না হয় আসলে তখন জব এক্সপিরিয়েন্সটাকে আসলে ওইভাবে কাজে লাগে না। সো আমি বলবো যে আসলে রিসার্চ এক্সপিরিয়েন্সটাই ভেরি ইম্পর্টেন্ট, কারণ এন্ড অফ দ্য ডেতে তোমার পিএইচডি অ্যাডমিশন ইজ লাইক এ জব। তুমি বেসিক্যালি ইউ উইল গেট পেইড ফর 5-6 ইয়ার্স টু ডু রিসার্চ। এখন নর্মাল জব ইন্টারভিউতে যেটা হয় যে তোমার এক্সপিরিয়েন্স থাকলে সেই ক্যান্ডিডেটের প্রেফারেন্স থাকে, তো এক্ষেত্রে সেটা তোমার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যালাইন করে যে প্রফেসরের কাছে তুমি অ্যাপ্লাই করতেছো, তা তখন সেই প্রফেসর হচ্ছে ডেফিনেটলি তোমাকে নিতে চাবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে মানে ডিজাইন করা, মানে পুরো অ্যাপ্লিকেশন, মানে পিএইচডি অ্যাপ্লিকেশনের যে পুরো আমি বলবো যে প্যাকেজটা, এটাকে আরও আগেই চিন্তা করা, মানে ওয়াইল ইউ আর ডুইং ইয়ার আন্ডারগ্র্যাড পারলে তখন থেকে চিন্তা করো, অথবা আন্ডারগ্র্যাড শেষ করার পর তুমি চিন্তা করলো যে আমার এখন একটা ভালো জিপিএ আছে, এখন আমি হচ্ছে টপ স্কুলে যেতে চাই, তখনও তুমি প্ল্যান করতে পারো। কিন্তু তোমাকে এটা থিঙ্ক অ্যাহেড করতে হবে এবং রিসার্চটা এমন হতে হবে যে স্টেট অফ দ্য আর্ট, মানে তুমি ছোটো কাজ করো কিন্তু ভালো কাজ করো। কিন্তু ওল্ড রিসার্চ করে আসলে খুব একটা বেনিফিট নেই, এই কারণে যেই রিসার্চগুলো একটু অবসোলিট এবং যেখানে যেই রিসার্চগুলো এখন আর ইউএসএতে প্রফেসররা করতেছে না, তোমার যদি ওটার এক্সপিরিয়েন্স থাকেও সেক্ষেত্রে আসলে খুব একটা বেনিফিট হয় না, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে টপ স্কুলের এক্সপিরিয়েন্স থেকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে আমাকে প্লিজ জানাও এবং একটা থামস আপ দাও। এই প্লেলিস্টে আমরা আরও অনেক ইম্পর্ট্যান্ট টপিক কভার করবো নেক্সট ভিডিওগুলোতে, সো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য আপডেট পেতে তাড়াতাড়ি এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে দেখা হবে।